নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের রাই কালেকশনসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের এই এপিসোড। আজকের এই এপিসোডে বর্তমান পরিস্থিতি অর্থাৎ করোনা ভাইরাসের সম্পর্কে কিছু টিপস আমি আজ আপনাদের জন্য দেব, কিভাবে এই ভাইরাস থেকে নিজেকে একটু সাবধানে রাখতে পারবেন সেই ব্যাপারে কিছু টিপস আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি, আপনাদের সাথে শেয়ার করব। এখন এই করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করার জন্য এই সময় নিজের বাড়িকে কিভাবে জীবাণুমুক্ত রাখবেন সেই ব্যাপারে আমি কিছু টিপস আপনাদেরকে জানাবো। দিন দিন করোনার ভাইরাসজনিত রোগের প্রবণতা বৃদ্ধির কারণে সমস্ত স্কুল, কলেজ, অফিস, শপিং মল, সুপার মার্কেট ইত্যাদি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সরকার থেকে, সেগুলো তো আপনারা জানেনই। করোনার হাত থেকে মানুষকে বা দেশকে বাঁচাতে বেশিরভাগ সময় বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, সেটাও আপনারা জানেন, আর আপনারা রয়েছেনও তাই। প্রত্যেকেই নিজের সুরক্ষার জন্য মুখে মাস্ক পরছেন এবং হাত পরিষ্কারের জন্য স্যানিটাইজার বা সাবান ব্যবহার করছেন। কিন্তু এত কিছুর পাশাপাশি আপনাকে এটাও বুঝতে হবে যে করোনার ভাইরাসের ঝুঁকি বাড়ির বাইরে যতটা আছে বাড়ির ভিতরেও কিন্তু ততটাই রয়েছে। তাই ভাইরাস থেকে বাঁচতে আপনার বাড়ি পরিষ্কার ও পরিচ্ছন্নতার দিকেও কিন্তু আপনাকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত। তাই আজ আমি আপনাদের জানাবো করোনা ভাইরাসের ঝুঁকি কমাতে কিভাবে আপনি আপনার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ওয়ান, বলবো নোংরা ঘর জীবাণুর আখড়া। দেশের চলমান পরিস্থিতির কারণে প্রত্যেকেই তাদের বেশিরভাগ সময় ঘরে বসে কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে ঘরে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না রাখা হয় তবে ঘরে জীবাণুর আখড়া হতে পারে। তাই আপনি প্রতিদিন যেরকমভাবে ঘর পরিষ্কার করেন সেটাই বজায় রাখুন এবং আরও ভালোভাবে ঘর পরিষ্কার করুন। যদি বাড়িতে অসুস্থ কেউ থাকে তবে ঘর পরিষ্কারের দিকে আরও বেশি মনোযোগ দিতে হবে আপনাকে। একটিও বলবো কী কারণে সংক্রমণ বেশি পরিমাণে ছড়িয়ে পড়তে পারে। যদি বাড়ির কোনো অসুস্থ ব্যক্তির কাশি বা হাঁচিজনিত সমস্যা থাকে এবং কোনো সংক্রামিত ব্যক্তি থাকে তবে তার দ্বারা স্পর্শ করা সমস্ত জিনিসই কিন্তু দূষিত হয়ে যাবে। কাশি এবং হাঁচি দেওয়ার সময় যদি সে মুখ না ঢাকে তবে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এমন পরিস্থিতিতে বাড়ির টেলিভিশন, রিমোট, রান্নাঘর, আলমারি, ফ্রিজ, সমস্ত দরজার হ্যান্ডেল, কল, সুইচবোর্ড, ফোন, চাদর, বালিশের কভার ইত্যাদি কিন্তু পরিষ্কার করার দিকে অতিরিক্ত মনোযোগ দেওয়া উচিত। কীভাবে ঘর পরিষ্কার করবেন? আপনি যদি নিজের বাড়িকে করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা করতে চান তবে ফিনাইল, লিকুইড ব্লিচ, কিছুটা ব্লিচে পরিমাণ মতো জল দিন। 2 থেকে 4 মিনিট অপেক্ষা করুন যাতে এটি আপনার চোখে না লাগে। এরপর আপনি গ্লাভস পরে নিন এবং যে জায়গাটি পরিষ্কার করতে চান সেখানে এটি ছড়িয়ে দিন। প্রায় 15 মিনিট অপেক্ষা করুন। পরিষ্কার কাপড়ের সাহায্যে জায়গাটি ভালো করে মুছে নিন। নাম্বার 4 বলবো, এই টিপসগুলো আপনার কাজে লাগবে। রান্নাঘরে থালা বাসন পরিষ্কার করতে আপনি গরম জল ব্যবহার করতে পারেন, কারণ গরম জল দিয়ে জীবাণু ধ্বংস করা সহজ হয়। আপনার রান্নাঘরটিও পরিষ্কার রাখা উচিত। আপনার রান্নাঘর এবং পরিষ্কার করার জন্য ব্যবহৃত কাপড়কেও গরম জলে পরিষ্কার করা উচিত। এটি সম্পূর্ণ শুকানোর পরে তারপরে সেটা ব্যবহার করা উচিত। বাড়িতে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে তবে তার কাপড়টি আলাদা করে ধোবেন। তার কাপড়গুলি ধুয়ে নেওয়ার পরে সেগুলি ডেটল জলে ভিজিয়ে তারপর আপনি তা শুকাতে পারেন। নাম্বার 5 হলো, নিজেকে সুরক্ষা রাখাও কিন্তু গুরুত্বপূর্ণ। ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করার আগে আপনার মুখ, হাত এবং মাথা ঢেকে নিন। পরিষ্কার করার সময় আপনার চোখ, নাক এবং মুখে স্পর্শ করা এড়িয়ে চলুন। পরিষ্কারের জন্য যে কোনো কাপড় বা ফেলে দেওয়া কাপড় ব্যবহার করুন। কাজ শেষ হওয়ার পরে এগুলি ভালো করে ধুয়ে শুকিয়ে দিন। এগুলি পরিষ্কার করতে আপনি ওয়াশিং পাউডার সহ গরম জল কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। তারপর ভালো করে
আপনার হাতটা ধুয়ে ফেলবেন। আজকের মতো এখানে, নেক্সট এপিসোডে আমি আবার কোনো করোনা ভাইরাসের নমস্কার দর্শক বন্ধুরা মতো এখানে নেক্সট এপিসোডে আমি অন্য কোনো করোনা ভাইরাসের টিপস নিয়ে আবার আপনাদের জানাবো। ততদিন আপনারা সুস্থ থাকুন ও ভালো থাকুন। নমস্কার।